নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর স্পেশাল আজকের রেসিপি হচ্ছে তিলের বিস্কুট বা এটাকে বেনানা সিসেমি কুকিজও কিন্তু বলা যেতে পারে আজকে আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা চাইলেও কিন্তু শর্তিলা একাদশীর দিন তুলসী পাতার সহযোগে গোবিন্দকে এভাবে তিলের কুকিজ বানিয়ে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারো বিশেষ করে সর্তিলা একাদশীতে তিল দান করা হয় বলেই কিন্তু এই রেসিপিটা আজকে আমি তৈরি করলাম ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চট জলদি এই কুকিস বিস্কুট আমি কী করে তৈরি করলাম চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক তোমরা হয়তো তিলের বিস্কুটগুলোকে দেখেই বুঝতে পারছ এটা খেতে কতটা মুচমুচে হবে এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে পঞ্চাশ গ্রাম সাদা তিল আমি আজকে সাদা তিল দিয়ে কুকিজ বিস্কুট তৈরি করছি তবে তোমরা চাইলে কালো তিলও কিন্তু ইউজ করতে পারো তিলগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো বালি বা কাকড় আর নেই এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পাকা কলা এই রেসিপির জন্য একদম পাকা কলা হলেই কিন্তু বেশি ভালো হবে কলাটাকে এভাবে দু টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে ছোট ছোট টুকরোও কিন্তু করে নিতে পারো এবারে কলার একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখো ঠিক এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু করে নিতে হবে এখন ব্লেন্ড করা কলাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে বেছে রাখা সাদা তিল এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে দেখো কলা তিল কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে এটাকে ঢেকে চুলা হাইতে রেখে ফ্রি হিট করে নেব অপরদিকে দেখো একটা স্টিলের প্লেটের উপরে একটা সাদা কাগজকে এরকম গোল করে কেটে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সানফ্লাওয়ার অয়েল হাতের সাহায্যে প্লেট বরাবর কাগজের মধ্যে তেলটাকে ভালো করে মেখে নিতে হবে তবে তোমরা চাইলে এর মধ্যে বাটার পেপারও কিন্তু ইউজ করতে পারো দেখো খুব সুন্দর করে কাগজের মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবারে কলা তিলের মিশ্রণটাকে অল্প অল্প করে এভাবে চামচের সাহায্যে কাগজের উপরে দিয়ে দিচ্ছি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে মিশ্রণটাকে কাগজের উপরে দিয়ে গোল করার পরে হালকা চ্যাপটা করে দেবে আমি গোল গোল শেপের করে কুকিজগুলোকে বানাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের আমার সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা তিলের বিস্কুটের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চামচের সাহায্যে এভাবে মিশ্রণটাকে সমান করে দেবে একটা মিশ্রণ যেন আরেকটার সাথে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবে এবারে মিশ্রণের উপর থেকে দেখো ঠিক এইভাবে এক টুকরো করে কাজু আর একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি এতে করে কুকিজগুলো বেক হওয়ার পরে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে দেখো বন্ধুরা সবকটা মিশ্রণের উপরে আমি কাজু আর কিশমিশ গার্নিশ করে দিয়ে দিয়েছি এবারে তৈরি করা এই মিশ্রণগুলোকে বেক করতে হবে এই দিকে কড়াইটাও কিন্তু ফ্রি হিট করে নেওয়া হয়ে গেছে এবারে কুকিজের প্লেটটাকে এভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে চুলা একদম লোতে করে এটাকে আমি ৪৫ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখো বন্ধুরা ঢাকার উপরে যে একটা ছিদ্র আছে এর মধ্যে আমি এক টুকরো কাগজ ঢুকিয়ে দিয়েছি এতে করে কড়াইয়ের ভেতরে গরম হিট বাইরে বেরিয়ে আসবে না আর কুকিজগুলো সব দিক থেকে সমানভাবে বেক হবে তিরিশ মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো কুকিজগুলো কিন্তু এখনও পুরোপুরি বেক হয়নি মাঝখান থেকে এখনও কাঁচা আছে এখন কড়াইটাকে আবারও ফিফটিন মিনিটসের জন্য ঢেকে দিলাম পনেরো মিনিট আরও লো ফ্লেমে ঢেকে কুক করার পরে দেখো কুকিজগুলো হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো পুরো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম আর কুকিজের প্লেটটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এইভাবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে দেখো কুকিজগুলো কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে আর খুব সহজেই কাগজ থেকে উঠে আসছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কুকিজগুলো কতটা মুচমুচে হয়েছে দু সাইড থেকে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারও হয়ে গেছে আজকের আমার শর্ট তিলা একাদশী স্পেশাল তিলের বিস্কুট কিন্তু তুলসী পাতা সহযোগে গোবিন্দকে ভোগ নিবেদন করার জন্য একদম রেডি উপর থেকে কাজু আর কিশমিশ দেওয়ার জন্য দেখো কুকিজগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এইভাবে আমার রেসিপিটা ফলো করে শট একাদশীতে তোমরা চাইলেও কিন্তু তিলের কুকিজ বিস্কুট তৈরি করে গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই